এই মুহূর্তে সব থেকে বড় খবর, দিনহাটার ঘটনায় তৎপর নির্বাচন কমিশন। কোচবিহারের জেলা শাসককে তলব করলো রিপোর্ট, সংঘর্ষের ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে। আবারও জানি নাকি কোচবিহারের জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, ওদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ত্রয়নের সঙ্গে। আবারও জানি রাখি নির্বাচনে কমিশন তলব করলো জেলা, কোচবিহারের জেলা শাসককে তলব করলো, রিপোর্ট তলব করলো কোচ দিনহাটার ঘটনায় তৎপর নির্বাচন কমিশন। দিনহাটার ঘটনায় রিপোর্ট তলব কোচবিহারের জেলা শাসকের কাছে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ত্রয়ন। ত্রয়ন, দেখো যেমনটা জানা যাচ্ছে যে দিনহাটার ঘটনায় উদয়ন নিষেধের যে সংঘাত ঘটেছে, সেই সংঘাতের পরেই কিন্তু নির্বাচন কমিশনার তৎপর হয়েছে এবং রিপোর্ট তলব করা হয়েছে, কি জানা যাচ্ছে? একদমই সুপর্ণা, এবং তুমি জানো যে গতকাল থেকে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা, এই মুহূর্তে দিনহাটা বন চলছে, এবং যেহেতু নির্বাচন আচরণ বিধি লাগু হয়ে গেছে, তবে সমস্ত বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। এবং সেই জায়গা থেকে কেন এই ধরনের ঘটনা ঘটলো, নির্বাচনের আগে এই ধরনের ঘটনা যদি ঘটে ফলে তার একটা রেশ পড়তে পারে, সেই কারণেই কিন্তু কোচবিহারের জেলা শাসককে ফোন করা হয় নির্বাচন কমিশনের দপ্তরের তরফ থেকে, এবং সেখানেই কিন্তু তাকে জিজ্ঞেস করা হয়, জানতে যাওয়া হয় যে এই ধরনের ঘটনা কি করে ঘটলো, এই ধরনের সংঘাতের পরিস্থিতি কি করে তৈরি হলো, কি করে দুজন মন্ত্রী তারা মুখোমুখি এইভাবে সংঘর্ষ ছিঁড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হলো, কেন আহত হওয়ার মতো ঘটনা ঘটলো, এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু জানতে চাওয়া হয়েছে তাকে, এবং তাকে রিপোর্ট তলব করেছে কমিশন, এবং কোচবিহারের জেলা শাসক তার কাছ থেকে কিন্তু রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর, এবং সেই রিপোর্ট আসার তার পরবর্তী পদক্ষেপ কিন্তু ঠিক করবে নির্বাচন কমিশন, এমনটাই জানা যাচ্ছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে না যে দিনহাটা ঘটনায়ও কিন্তু কড়া এবং তৎপরতা দেখা যাচ্ছে নির্বাচন কমিশন। একেবারে দেখো ত্রয়ন, দিনহাটার ঘটনা ঠিক কি ঘটেছিল যদি একটু বিস্তারিত জানাও আমাদের। দেখো এদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উদয়ন গুহ এবং অন্যদিকে নীতিশ প্রামাণিক তারা কিন্তু মুখোমুখি চলে আসে গতকাল, আমরা যেটা দেখি, এবং সেখান থেকে কিন্তু তাদের দুজনের মধ্যে একটা এমন ধরনের পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি, এবং সেই জায়গা থেকে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে জায়গা, এবং সেখানেই কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আজকে কিন্তু বন্ধ চলছে এই মুহূর্তে দিনহাটা বন্ধ, এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই দিকেই কিন্তু মূলত নজর দিতে চাইছে নির্বাচন কমিশন, এবং সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে দিনহাটার যে ঘটনা সেই ঘটনা রিপোর্ট চাইলো নির্বাচন কমিশন। জেলা শাসকের থেকে যে রিপোর্ট চাওয়া হয়েছে, সেই রিপোর্টে মূলত কোন কোন বিষয়গুলোর উপরে নজর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে? দেখো যেটা মনে করা হচ্ছে যে যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি জানো যে নির্বাচন আচরণ বিধি যেহেতু লাগু হয়ে গেছে, এবং সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে পুরো বিষয়টাই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রয়েছে, এবং তুমি দেখেছি যে নির্বাচন কমিশন কিন্তু একাধিক ক্ষেত্রে, গতকালই আমরা দেখেছি যে নতুন ডিজি তাকে নিয়ে আসা হয়েছে, রাজীব কুমারকে গত মুহূর্তে সরিয়ে দেওয়া হয় ডিজি পদ থেকে, ফলে একের পর এক কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিচ্ছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে এই ধরনের একটা ঘটনা খুব স্বাভাবিকভাবেই সুপর্ণ, এই ধরনের একটা ঘটনা ঘটবে, তার একটা রেস থেকে যায় সামনে নির্বাচন, তাতে তার প্রভাব পড়তে পারে, এবং সেই জায়গা থেকেই কিন্তু যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে যে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হলো, কি কারণে এই ধরনের জিনিস তৈরি হলো, এবং তুমি জানো যে দক্ষিণ গুহর তার জন্মদিন উপলক্ষে কিন্তু দিনহাটার চৌপতি থেকে জড়ো হয়েছিল তৃণমূল কর্মী এবং সমর্থকেরা, এবং অন্যদিক থেকে কিন্তু প্রচার সেরে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নীতিশ প্রামাণিক, অভিযোগ যে সেই সময় কিন্তু আচমকাই নীতিশ প্রামাণিকের নিরাপত্তার উপরে চড়াও হয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর, এবং সেখান থেকে কিন্তু বচসা এবং তারপর পক্ষের হাতাহাতি এবং পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে, এবং তুমি জানো যে সেখানে দাঁড়িয়ে দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক বিমান সহ কিন্তু একাধিক ব্যক্তি আহত হয়, এই ধরনের বিষয় অর্থাৎ যেখানে পুলিশ যে আইন শৃঙ্খলা রক্ষা দরকার সেও কিন্তু সেখানে মার খাচ্ছে, ফলে স্বাভাবিক ভাবে এই বিষয়টা যথেষ্ট কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন, এবং সেই জায়গা থেকে যে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হলো, সেখানে লয়াল নওয়াজের সিচুয়েশন কেন এইভাবে খারাপের দিকে গেল, পুলিশ আধিকারিক যারা ছিল তারা কি ভূমিকায় ছিল, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু জেলা শাসকের থেকে জেনে নিতে চাইছে নির্বাচন কমিশন, এবং সেই কারণেই তাকে কিন্তু রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন কোচবিহারের জেলা শাসকের থেকে, এই এই বিষয়গুলোর উপরেই কিন্তু মূলত জোর দেওয়া হয়েছে, এবং সেই রিপোর্ট আসার পর নির্বাচন কমিশন তার পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। একেবারে ধন্যবাদ ত্রয়ন, যেমনটা জানা গেল যে দিনহাটার ঘটনা, এবার কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যে দিনহাটার ঘটনায় কোচবিহারের জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশনার।
দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং রিপোর্ট পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেই কমিশন সূত্রে খবর।